আমরা ইতিমধ্যে যেই সুইচগিয়ার রুমটিতে কাজ কমিশনিং কমপ্লিট করেছি সেই সুইচগিয়ার রুমটিতে এসেছি। এখানে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য, এখানে এটাকে বলা হয় এসএমডিবি কন্ট্রোল প্যানেল বা সুইচগিয়ার রুম। কমপ্লায়েন্ট ওয়েতে এখানে যেই প্যানেল বোর্ডগুলো আছে, ট্যাপ টেস্টেড প্যানেল, কন্ট্রোল প্যানেল, এখানে দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ডগুলোতে যেখান থেকে কেবল ফিড হয়েছে সেখানে আলাদা করে ট্রেঞ্চ আছে, কেবল ট্রেঞ্চ। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেবল ট্রেঞ্চ, কেবল ড্রেইন, রেসওয়ে, এবং বিভিন্ন রেসওয়ে আছে কেবলগুলো বিভিন্ন লেয়ারে লেয়ারে যাওয়ার জন্য। রেসওয়ে দেখতে পাচ্ছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রেসওয়েতে প্রত্যেকটা রেসওয়েতে আর্থিং কানেকশন আছে, ইন্টারকানেক্টেড প্রত্যেকটি রেসওয়েতে আর্থিং কানেকশন আছে, এবং আর্থিং পিট থেকে সরাসরি আর্থ বার চলে এসছে। এই আর্থ বার থেকে আর্থিং নেটওয়ার্কটা কানেকশন হয়েছে, ডিস্ট্রিবিউট হয়েছে। উপরে এনাফ পর্যাপ্ত লাইটিং, লাইটিংয়ের জন্য হ্যাঙ্গিং লাইটের ব্যবস্থা, এবং প্যানেল বোর্ডগুলো থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য পাওয়ার কেবলের পরিবর্তে এখানে বাসবার ইউজ করা হয়েছে বিবিটি। এটা হচ্ছে এসএমডিবি ফোর। কন্ট্রোল প্যানেল দেওয়া হচ্ছে ফুজিয়ান লিড অটোমেটিক ইকুইপমেন্ট কন্ট্রোল প্যানেল কোম্পানি লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি তার ইনফরমেশন, রেটেড ভোল্টেজটা 11 কেভি, এবং এটা রেটেড হাই ভোল্টেজ কারেন্ট হচ্ছে 52 অ্যাম্পিয়ারের মতো। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন। So this is a Japanese panel, Japan technology. এখানে ভয়েস রিকগনিশন, ভয়েস কন্ট্রোল প্যানেল এখানে আছে। যদি কোনো ইমার্জেন্সি অপারেশনে কোনো কমান্ড দিতে হয়, এটা ভয়েসের মাধ্যমে সেন্ট্রালি কোনো অ্যানাউন্সিয়েশন করা পসিবল হবে।